আমি আগে চিন্তা করতাম মৃত মানুষকে গোসল দেওয়ার জন্য ওই পানির ভিতরে কেন বড়ই গাছ দেওয়া হয়, খেজুর গাছের ডাল কেড়ে দেয় কবরে, মুসলিম শরীফে হাদিসে মধ্যে পেয়েছি। কিন্তু এই বড়ই পাতা দেওয়ার ভেদ আমি জানতাম না। পর এই হাদিসগুলো পড়ার পর আয়াত পড়ার পর বুঝলাম এই বড়ই গাছ এমন গাছ যেটা আল্লাহ লাগিয়েছেন। জান্নাতুল আদনের ভিতরে আল্লাহ একটা গাছ লাগিয়েছিলেন, গাছটার নাম হলো বড়ই গাছ। জমিনের মাঝামাঝি একটা গাছ আছে ওটা বড়ই গাছ, ওটা কি গাছ? হুজুর বলেছেন বিয়েকে সহজ করে দাও, ব্যভিচারকে কঠিন করো, প্রকাশ্য শাস্তি দিয়ে মেরে ফেলো, আর দেখে যেন কেউ বিয়ে ব্যবচার না করে, আর বিয়েকে সহজ করে দাও, কম দেড় মোহর কম ধরো, বর যাত্রী কম যাও, কনে যাত্রী কম যাও, অল্প টাকায় দেড় মোহরে বিয়ে দিয়ে দাও, অত বাসাবাসির দরকার কি, খালি দেখবা তার চরিত্র, আর দেখবা আর একটা জিনিস, এক নাম্বারে দেখবা চরিত্র, এক নাম্বারে কি, দুই নাম্বারে দেখবা দিন, দিন ছেলেটা নামাজ পড়ে কিনা, একসাথে মোনাজাত করে কয় ভাই মানে যাবো ইনশাআল্লাহ, বাবুদের বলছি রাজি আছি আমরা, কারা রাজি আছে আব্দুল্লাহ, ইয়া আল্লাহ আমি দেখতেছি না চোখ বন্ধ করে আছি, তোমার কুদরতি ক্যামেরায় মাবুদ গো তুমি এই হাতওয়ালা মানুষদের ছবিগুলো তুলে নাও, কেয়ামতের ময়দানে আমাদেরকে একশো উঠিয়ে তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি আমাদের আখেরি মোনাজাত পর্যন্ত তোমার কোরআন শোনার তৌফিক দান করে দাও, বলুন আমিন। একটুখানি জিকির করেন, লা ইলাহা যারা কি বলে There is no God, there is no creator, নো ভগবান, নো ঈশ্বর, নো আল্লাহ, নো পাওয়ার, নো আদার, এদেরকে কি বলা হয় ইংরেজিতে কি বলা হয় কে বলবে, একজন বলবে, নাস্তিকদের ইংরেজিতে কি বলা হয়, এথিস্ট, কি বলা হয়, এথিস্ট, এথিজমে বিশ্বাসী, তাদেরকে এথিস্ট বলা হয়। কয়েকদিন আগে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী নাস্তিক, তিনি প্রখ্যাত বাংলাদেশের একজন আলেম পীর মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী টক শোতে উত্তর দিতে না পেরে পরাজিত কুকুরের মতো খালি তালু মালু করতেছিল, দেখেছ কেউ? তার কয়েকদিন পরে গণস্বাস্থ্যের গণস্বাস্থ্য
এই যে ফার্মাসিউটিক্যাল মেডিকেল কলেজ এর মালিক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার সঙ্গে উনি একটা টক শো করেছেন। সেখানে জাফরুল্লাহ চৌধুরী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইসলাম যেটা বলেছে এটাই সঠিক। জোরে বলা যাবে না? ওনাকে পরে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার আপনি এক কথায় জবাব দেন, আপনি আস্তিক না নাস্তিক? উনি তার জবাবে কি বলেছিল, কে শুনেছে? তাহলে আলিফ লাইলা দেখো, হ্যাঁ, আর টিকটক দেখো না, এগুলো দেখো, ভালো জিনিস দেখো। আমি এটাকে বলি দিলাম গাভী গরু, এটাকে দামা অকপট স্বীকার করছে, কোন রাখেনি, চালু করা নেই, অডিও টডিও আমি ওইসব করি না, লাঠি ঠেঙ্গা নিয়ে আমি ওয়াজ দেই না, মানে ইউটিউব দিয়ে। তবে আমি নাজায়েজ বলছি, আমি এটাকে গাভী গরুর মতো বলি এই জন্য যে এই জিনিসটা ভিতরে গাভীর পেটের ভিতরে দুধও থাকে, চুনাও থাকে না, দুধ খাওয়া কি হালাল না হারাম? কেমন হালাল? মূসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন বললে, আল্লাহ তুমি তো কিছু খাও না, যদি পৃথিবীর কোন খাবার খেতে কোন খাবারটা তুমি পছন্দ করতে? আল্লাহ বললেন, মূসা রে যদি কোন খাবার আমি খেতাম তাহলে আগে দুধ খেতাম। তো জোরে বলা যাবে না? তাহলে দুধ এমন একটা খাবার যেটা আল্লাহ খাইলে খেতেন, মানে আল্লাহর পছন্দনীয় খাবার, সেই দুধ যেটা বিক্রি করে আমরা বিড়ি খাই, দুধের টাকা দিয়ে বিড়ি কেনে, পাতিলের ভিতরে এমনকি বালতির ভিতরে প্যাকেট নিয়ে চাষা বাড়ি কিছু বললে আবার চোখ গরম করে বলে, বাবু চুপ করে দাও, একটা বিড়ি এক পা দুধের খাবার। আপনাদের এলাকা আছে কিনা? এই দুধ যে গাভীর পেটে সেই গাভীর পেটে মুদ গোবর সোনা থাকে কি থাকে না? সোনা খাওয়া কি গোবর খাওয়া কি? মুসলমানের জন্য গোবর খাওয়া, মুসলমানের জন্য গরুর সোনা খাওয়া, কিন্তু কলকাতাতে সোনার দাম দুধের চাইতে বেশি, সোনা দিয়ে করোনা ঠেকাতে যে অনেকেই মরছে। মুসলমানের জন্য চুনা খাওয়া হারাম, যে গরুর ভিতরে চুনা ওই গরুর ভিতরে দুধ, তাহলে এই জন্য গরু গুলোকে পিজায় মেরে ফেলতে হবে নাকি? না, গরু রেখে দিয়ে চুনা ফেলে দিয়ে দুধটা গ্রহণ করে খেতে হবে, কথা ঠিক কিনা? এর ভিতরে দুধ আছে চুনাও আছে, এই জন্য এটা খেটে দিয়ে পিটায় ভেঙে ফেলতে হবে নাকি? না, এর গোবর চুনা ফেলে দুধের মতো জিনিস উপকারী জিনিসগুলো গ্রহণ করতে হবে। যেমন আমি মাঝে মধ্যে ঢুকি অথেন্টিক অনেক জিনিস পাওয়ার জন্য, যেটা আমার পাঁচ দিন ধরে পড়ে পেতে হতো সেটা আমি পাঁচ মিনিটে বের করে ফেলি এর ভিতর থেকে, বলুন সুবহানাল্লাহ। কেন? ইথারে অনেক তথ্য ভাসছে, ইথারে অনেক তথ্য ভাসছে, গুগল বাবাকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে, কথা ঠিক কিনা? অতএব এটা না জায়েজ না। তা আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে বর্তমানে 130 কোটি নাস্তিক আছে, চিন্তা করতে পারেন? আমাদের ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, কেন জানেন? আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে বলদের কাছে উচ্চ শিক্ষার জন্য, বলদের কাছে, বলদের চাইতে খারাপদের কাছে, নাস্তিকদের কাছে। গণশাস্ত্রের ওই মালিক গণশাস্ত্রের ডিরেক্টরের কাছে জিজ্ঞেস করছে, এমডির কাছে জিজ্ঞেস করছে, চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করছে, স্যার আপনি আস্তিক না নাস্তিক? উনি তখন একটা উত্তর দিয়েছে, হ্যাঁ কিছু একটা আছে, কিছু একটা আছে, তা বলে সব এত সুন্দর ভাবে চলবে, এটার নাম কিন্তু আস্তিক না নাস্তিক না, এটাকে কি বলে? কোন গ্রামে আসলাম আজকে বুঝতে, এটাকে বলে সন্দেহ, সন্দেহ, এটা কিছু থাকলেও থাকতে পারে, সব যখন নিয়ম মতো চলছে, এটাকে বলা হয় সংশয়বাদী। এর নাম কি? সংশয়বাদী, সন্দেহের মধ্যে থাকলেও থাকতে পারে, হয়তো এটা কিছু আছে। ইসলামকে, ইসলাম এদেরকে, এদের ইমান গ্রহণ করে। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন সফলতা লাভ করেছে, জান্নাতে অলরেডি চলে গেছে, আল মুমিনুন বিশ্বাসীগণ, নাস্তিকের 14 গোষ্ঠী
কাফির বেঈমান মুশরিকের 14 মুষ্টি জান্নাতে যেতে তাফসীরে তাবারীর ভিতরে খুব মনোযোগ দিয়ে শুনেন কয়েক মিনিট কথা বন্ধ রাখো শোনার টুকরা না আমার প্রিয় ভাইরা সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে আমি বলতেছি পৃথিবীর একটি বিখ্যাত তাফসীর যেটা আরবি টু আরবিতে মূল গ্রন্থটি লেখা হয়েছিল আরবিতে যিনি এর মুসান্নিফ সংকলক তার নাম আল্লামা জাফর তাবারী রহমাতুল্লাহ আলাইহি আলেম ওলামাগণ মনে রাখবেন কাজে লাগবে আমি আপনাদের চাইতে বেশি জানি না কিন্তু আমরা পরস্পর শেয়ার করে একে অপরের কাছ থেকে একটু জেনে জেনে এলেমকে বাড়াতো এটা তো কোনো দোষ নয় এই আল্লামা জাফর তাবারী রহমাতুল্লাহ এর তাফসীরের ভিতরে একটি হাদিস তিরমিজি শরীফ থেকে উনি এনেছে এই আফলাহাল মুমিনুন এই আয়াতটা এই কথাটা আল্লাহর যে জান্নাত গুলো আছে তার মধ্যে একটি জান্নাতের নাম জান্নাতুল আদন জান্নাতুল আদন এই কথাটি বলেছিল কেন কেমন করে বলল একটি হাদিস ওখানে এনেছেন লাম ইয়াখলুকিল্লাহু শাইয়্যাম বিয়াদিহি আল্লাহ কোন জিনিস নিজের হাতে বানান নাই ইল্লা সালাসাতুন তিনটি জিনিস বাদে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ কুন বলে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন ইজা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখনই কোনো কিছু করতে চান শুধু বলেন কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে কিন্তু তিনটি জিনিস কোন বলে আল্লাহ বানান নাই ফেরেশতা দিয়ে বানান নাই জিনদের দিয়ে বানান নাই নিজ হাতে বানিয়েছেন কয়টা জিনিস তিনটি জিনিস এক নম্বরে খলাকাল্লাহু আদমা বিয়াদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই নম্বরে কাতাবাল্লাহু তাওরাত বিয়াদিহি তাওরাত নামক কিতাবটা আল্লাহ নিজ হাতে লিখেছেন মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে বসিয়ে রেখে 40 দিন ধরে তাওরাত কিতাবটি আল্লাহ নিজ হাতে লিখে মুসাকে দিয়ে বলে মুসা যাও এটা জাতির জন্য তোমার জাতির জন্য আমি কিতাব দিলাম এটার নাম হলো তাওরাত তিন নম্বরে অকর্ণ সাফি হাদিম বিয়াদি জান্নাতুল আদনের ভিতরে আল্লাহ একটা গাছ লাগিয়েছিলেন গাছটার নাম হলো বরই গাছ কি গাছ গর্বসা বৃক্ষ রোপণ করলেন তিনি গর্বসা হয় মানে কেন গর্বসা তিনি বৃক্ষ রোপণ করলেন বিয়াদি তার হাত দিয়ে এই তিনি ফাইল হচ্ছে আল্লাহ ফি আত্মি আদম নামক জান্নাতের মধ্যে এটা কি ছিল বরই গাছ তাফসীরে এসেছে বরই এটা কি গাছ ছিল আরশ আর জমিনের মাঝামাঝি একটা গাছ আছে ওটা বরই গাছ ওটা কি গাছ সিদ্রাতুল মুনতা সিদ্রাতুল মানবিন একদম বড় হয়ে গেছে সীমানা বৃক্ষ ওটা বড় হয়ে গেছে আবার কোরআন শরীফে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে একটা বড় হয়ে গেছে নাম আছে না ফি সিদ্দিরিম মাখদ দেখা হচ্ছে কথা ফি সিদ্দিরিম মাখদ এখানে আল্লাহ বড় হয়ে গেছে কথা বলছে আমি আগে চিন্তা করতাম মৃত মানুষকে গোসল দেওয়ানোর জন্য ওই পানির ভিতরে কেন বরই গাছ দেওয়া হয় খেজুর গাছে ডাল কেড়ে দেয় কবরে মুসলিম শরীফ হাদিসে মধ্যে পেয়েছি কিন্তু এই বরই পাতা দেওয়ার ভেদ আমি জানতাম না পর এই হাদিসগুলো পড়ার পর আয়াত পড়ার পর বুঝলাম এই বরই গাছ এমন গাছ যেটা আল্লাহ লাগিয়েছে পাতে তার পাতা একটু বরকতের জন্য দিয়ে দেন জান্নাতুল আদনের ভিতরে আল্লাহ একটা বরই গাছ লাগিয়ে জান্নাতুল আদনকে বলল তাকাল্লামি ও জান্নাতুল আদন আমার সঙ্গে তুমি কথা বলো তোমার আমি অনুমতি দিচ্ছি তুমি কথা বলো জান্নাতুল আদন তখন আমার আল্লাহকে বললেন
কদ আফলাহাল মুমিনুন, পূর্ণ আবার শুনে, কদ আফলাহাল মুমিনুন, জান্নাতের জবান খুলে গেল। জান্নাত তখন বলল, আল্লাহ আমার যখন তুমি সৌন্দর্য বিবর্ণিত করে কথা বলার পারমিশন দিলে আমি কথা বললাম, তোমার মতো আমার মতো জান্নাতে তারাই আসবে যারা তোমার মতো মহান আল্লাহর উপরে ঈমান আনবে। জোরে বলা যাবে না? আল্লাহ তখন বলে, হে জান্নাতুল আদন, তুমি শোনো, তুমি তোমার সেরা জান্নাত না, আমি তোমার চাইতে সুন্দর করে আরো জান্নাত বানিয়েছি, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস আমি বানিয়েছি। শুধু ঈমান যারা আনবে, একদিন একদিন না একদিন তারা জান্নাতে যাবে, সেটা তোমার মতো সাধারণ জান্নাতে যাবে। ঈমান আনার পর এই কাজগুলো আমি বলে দিলাম, এগুলো যারা করবে সেরা জান্নাত ফিরদাউসে তারা চলে যাবে। সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একাগ্রতা নিয়ে খুশু খুজু নিয়ে আল্লাহর ভয় নিয়ে, যারা নাকি আল্লাহর মহব্বত নিয়ে ভয় নিয়ে নামাজ আদায় করবে। নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতাটা নামাজই পড়িনি তার একাগ্রতা। আমি আজ থেকে কয় বছর আগে যেন এখানে আসলাম মনে নেই, এক মিনিট, তবে আসছিলাম এই রুমে আমার জন্য বসার চোখে দেওয়া ছিল, মনে আছে, ভালো মনে আছে। তখন এত সুন্দর মসজিদ এখানে দেখেছিলাম না, আজ এসে আমি তাকিয়ে দেখলাম সুন্দর একটা মসজিদ আল্লাহ আপনাদের দান করেছেন। ওই ঘরটাকে মাদ্রাসার ঘর, সুন্দর একটি মাদ্রাসার ঘর হয়েছে, অনেক কিছুই এগিয়ে গিয়েছে, কিন্তু সুন্দর মুসল্লি হয়েছে এটা আমাকে কেউ বলেনি। হয় তত্ত্ব গোপন করছ, আর তাই মুসল্লি আসে না তেমন। আল্লাহ বললেন, নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে নামাজ লাগবেই লাগবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু সেই নামাজের ভিতরে একাগ্রতা, খুশু খুজু, আল্লাহর ভয়, ভালোবাসা, এগুলো নিয়ে নামাজ যারা আদায় করবে আমার আল্লাহ বলে তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে যাবে। দুই নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, দুই নম্বরে আমার আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা বান্দিরা ওই রেল লাইনে বসে সময় কাটাবে না, সিডির দোকানে, টিস্টনের চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করবে না, তারা বেহুদা কাজ বেহুদা কথা থেকে নিজেদের বিরত রাখবে। ও মুসলমান, জীবনে দেখা হবে কিনা জানি না, শুনে যান, আমার নবী বিশ্ব নবী 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের কাজ বেশি না কম, চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন আমার নবীজি, পরে দেখেন চার্টার অফ মদিনা, বিশ্ব নবী মদিনার সনদের মাধ্যম দিয়ে মদিনার রাষ্ট্রপতি ছিলেন আমার নবীজি, বিচার করতেন, বিচারপতি ছিলেন, নবুয়তি ছিল দায়িত্ব, ইমামতির দায়িত্ব পর্যন্ত নবীজি পালন করেছেন, সবচাইতে কঠিন দায়িত্ব ইমামতি, 2 মিনিট দেরি করে ইমাম সাহেব আইলে মুসল্লিরা রেগে যায়, এই দায়িত্ব নবীজি পালন করতেন। এতগুলো দায়িত্ব পালন করার পরেও একটু সময় যদি নবীজি বের করতে পারতেন, আমার নবীজির সময়টুকু আড্ডা মেরে গল্প করে জীবনে নষ্ট না করে ওই সময়টুকু নবী আমার স্ত্রী এবং সন্তানদের মধ্যে বন্টন করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ,
প্রতিদিন আসরের নামাজ পড়ে আমার নবীজি প্রতিটি স্ত্রীর ঘরে এক পাক যেতেন। কার কলসিতে পানি নাই নবীজি ছেটাবার ঘুষিয়ে দেখতেন, কলসি উঁচু করে দেখতেন, ঢাকনা সরিয়ে দেখতেন, পানি এনে কলসি ধরে দিয়ে যেতেন। জোরে বলা যাবে না? পুরুষ মানুষ হয়েছি তো লাটের মাঠ হয়ে গেছি, স্ত্রী বেচারি মরে গেলেও সহযোগিতা করে না। অনেক স্বামী আছে না না, উনি চায়ের দোকানে বসে এক প্যাকেট সিগারেট খেয়ে, দশ বারো কাপ চার কাপ চা খেয়ে, তাস খেলে ইস্কাপনে টিক্কা মেরে গভীর রাতে এসে বোর্ড উপরে গরম দেয়। এরকম মানুষ আছে না না? তুমি যদি আমার রসুলের উম্মত হও, আমার ভাই, তোমার স্ত্রী চুলার পিঠে যাও, জাল ঠেলে দাও, তরকারিটা কেটে দাও, মিষ্টি মিষ্টি গল্প শোনাও, আল্লাহ তাআলা তোমার চোখের সগিরা গুনাহ মাফ করে দেবে। তোমার বোর গার সাথে তোমার গাটা লাগবে, হাতের সঙ্গে হাতটা লাগবে, হাতটা হাতের ভিতরে নেবে, হাতের সগিরা গুনাহ গায়ের সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর তুমি যদি আরাক পাড়ায় যে নানা ভাবির সাথে ওই রকম গার সাথে গা লাগিয়ে বসো, ইচ্ছে করে হাতের সাথে হাত লাগাও, কি হবে? ছোট ছোট সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মুখের গুনাহ হবে, চোখের গুনাহ হবে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ছাড়বে না। অতএব রাঙা ভাবির সঙ্গে গল্প না করে চায়ের দোকানে আড্ডা না দিয়ে, বয়সটা একেবারে আমার কম হয় নাই, স্পষ্ট করে কোরআন সামনে নিয়ে বলে যাচ্ছি, আমার জীবনে মনে পড়ে না দশ কাপ চা চায়ের দোকানে বসে আমি খেয়েছি, আমার মনে পড়ে না, হাতে গোনা দিয়ে একটা হয়তো বেকায় দেয় করে খেয়েছি, আমি বসি চা তো চুল খাই, অফিসে খাই, বাসায় খাই, অন্য জায়গায় নিয়ে খাই, ওই আড্ডায় আমি বসি না। এর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা অনর্থক সময় নষ্ট করবে না, অনর্থক বেহুদা কাজ এবং কথা তারা বলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের প্রচন্ড রৌদ্রের সময় মদিনার মানুষ একটাও বাইরে নেই, এত গরম, হুজুর ঘরে যে হযরত আয়েশাকে বললেন, আয়েশা সুতা পাকিয়ে দাও, কি পাকিয়ে দাও? আমার জুতার সুদ তলা খুলে গেছে, তলা ফেটে গেছে, মাটি আর বালি ভিতরে ঢুকতেছে, পায়ে ময়লা হয়ে যাচ্ছে, আমার জুতার তলা আমি সেলাই করব, তুমি একটু আমাকে হেল্প করো, আমার সুতা পাকিয়ে দাও। 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট সময় কাজে লাগাচ্ছে, নিজের জুতা নিজে সেলাই করে, দেখছেন এর নাম ইসলাম, এর নাম কি? ইসলাম। মায়েশা বলে আমি সুতা পাকিয়ে দিচ্ছি, রসুল জুতা সেলাই করছেন, আর আমরা ফুটাটি মারিয়া হঠাৎ করে নবীজির এক ফোঁটা ঘাম, বাইহাকী শরীফ হাদিস, এক ফোঁটা ঘাম নাক দিয়ে গড়ে পাথরের উপরে পড়ে ওই ঘামের ফোঁটাতে চিক 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 করে আলো, মানে 20 দিন বাতির মতো আলো চমক দেখা যাচ্ছে। মায়েশা দিনের বেলায় দেখছি আলোর ফোকাস মারছে ওই ঘামের ফোঁটাতে। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন সুন্দর, আপনার ঘামের ফোঁটাও তেমন সুন্দর, আর যদি কবি হুজালি বেঁচে থাকতো আপনার এই সৌন্দর্য নিয়ে কবিতা লিখত। নবীজি বলছেন, যে হুজালির কোনো কবিতা তুমি কি জানো? কোনো মানে কি, 100 কবিতা আমি জানি। শোনাও তাহলে এই হাদিসটা দ্বারা বোঝা গেল স্বামী স্ত্রীর মাঝে মধ্যে বিনোদন করবে ঘরের ভিতরে, এটা জায়েজ। এটা কি আমরা ঘরের ভিতরে করি মারামারি, আর রাস্তায় দেয়া করি জনাচুরি, বাসের সিটে এমন ভাবে স্বামী স্ত্রী বসেছে অন্যরা দেখে লজ্জা পেয়ে চোখ ফিরে না, যত মহব্বত তোমার বাসের সিটে যাওয়া বসে মনে হয় মানুষের ভিতরে, মোটর সাইকেলের পিছনে চড়ে একজন আর একজনকে জড়িয়ে ধরে ইচ্ছে ওর মাথা দিকে মনে হয় যে আখেরি ঘুমাই ঘুমাচ্ছে, আছে না নাই? লজ্জাও করে নিজেদের সন্তান বাপ মা ভাই বোনের মাঝে এরকম যাও, 14 তারিখে দেখার জন্য প্রস্তুত থাকো, কি যে করবে আল্লাহ জানে।
হারাম। এই যে আমার দেশে ভ্যালেন্টাইন ডে, এটা কে এনেছে তোমরা কেউ মনে করো? শফিকের ইমাম, শফিকের ইমাম জাই জাদিন পত্রিকার সম্পাদক, এই লোকটা এই কাজটা একটা বাংলাদেশে এনেছে। আর আমার যুবক যুবিক তারা খেপেছে, গোলাপ ফুল বাইনা দেওয়া হয়ে গেছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে কন্টাক্ট হয়েছে, কোথায় কে নিয়ে দাঁড়িয়ে থাকবে? বললাম না, অনেক ছেলে দূরে ভাই কাছে মোটরসাইকেল বাইনা দিয়ে আছে। এই কয়েক বছর আগে রাজবাড়িতে একটা বসে, মেয়ের বাপ বলতেও পারবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে বসে জড়িয়ে ধরে আছে, অ্যাপাসিতে পালচারে টান, মানে কি পিকআপ ফুল টার্নিং নিজে যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাইড্রোলিক ব্রেক কভার করতে পারে নাই, রাস্তার উপরে মেয়েটা মারা গেছে, ঘেলু সিটে রাস্তা পড়ে গেছে। জানাজায় বলতেও পারেন না, বাপ আমার মেয়ের জন্য দোয়া করবেন, খাস করে মেয়ে জানার বয়ফ্রেন্ডের পিছনে মোটরসাইকেল চড়ছিল, তাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কথা বলা যায় না, এগুলো বাদ দাও। ঘরের ভিতরে প্রেম ভালোবাসা জুমা জায়েজ, খেলো জায়েজ। আমার নবীজি দৌড়াদৌড়ি করছে রাতের বেলা স্ত্রীকে নিয়ে, অন্যরা দেখতে না পারে এমন, সুবহানাল্লাহ, কেউ দেখেছিল না। মায়েশা নিজে বলেছেন তা হাদিসটা এসেছে, হাদিসটা আসতো না। কবি হুজালির কবিতা মায়েশা শুরু করলেন, নবীজি অনুমতি দিলেন, একটা লাইনের মানে হচ্ছে, হে প্রেমিকা তোমার চেহারার সৌন্দর্য কেমন, অন্ধকার রাতের বিদ্যুতের চমক যেমন, সুবহানাল্লাহ। এই লাইনটা শুনে রাসূলুল্লাহ জুতা রেখে, সুতা রেখে, সুস রেখে মায়েশাকে আলিঙ্গন করে চক কপালে চুম্বন দিয়ে বললেন, আমার মনে পড়ে না আমাকে জীবনে এত খুশি কেউ কোনোদিন করতে পেরেছে কিনা। তাহলে বোঝা গেল ইসলামী বিনোদন। অতএব চায়ের দোকানে কি বিনোদন পান আপনি? আপনি ওই আড্ডায় রেলের ধারে কি বিনোদন পান? এই বিনোদনটা আপনি ঘরে যে স্ত্রী সময় আর সন্তানকে দেন, আপনার সন্তান গুলো নেশাখোর হবে না, স্ত্রী আর একজনের সঙ্গে পরকীয়া হক করবে না, আপনারও অন্য মহিলার প্রতি খেয়াল করা লাগবে না। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা, কষ্ট দিয়ে ফেললাম মাফ করবে। প্রিয় ভাইরা, আমার নবীজি ছিলেন এইরকম একজন মানুষ। আল্লাহ তাই বললেন, মুমিনেরা অনর্থক সময় নষ্ট করবে না। তিন নাম্বার বললেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আর আমার ইমানদার বান্দা বান্দিরা গরিবেরা যাতে সুদে টাকা নিতে বাধ্য না হয় এজন্য তারা যাকাত দেবে। কি দেবে? যাকাত। আজকে মানুষ কর্জ দেয় না, মানুষ মানুষকে সাহায্য করে না, এই জন্য সমাজের মধ্যে সুদ বেড়ে গেছে। সুদ কি হয়েছে? রাসূলুল্লাহ বলছেন, দিরহামুন রিবা আশাদ্দু মিন 36 জিনা। সুদের একটা টাকায় ভালো করে শুনুন, সুদের কয়টা টাকা? দিরহামুন রিবা সুদের একটা টাকা আশাদ্দু মিন 36 জিনা, 36 বার জিনা করার চাইতে বেশি বড় গুনাহ। আজ এই সুদের কারবারের সঙ্গে কেউ কেউ বাধ্য হয়ে জড়িত হচ্ছে, আর কেউ টাকা বাড়ানোর জন্য সুদের কারবার করছে। জান্নাতে যাবে? পায়ে ধরে বলে গেলাম, সুদ থেকে বাঁচো, জাকাত দাও, গরিবকে টাকা দাও, সাহায্য করো, কর্জ হাসানা দাও, দানের চাইতে বেশি দেখে। সুবহানাল্লাহ। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার মুমিন বান্দা বান্দিরা যৌনাঙ্গের হেফাজত করবে, লজ্জাস্থানের ব্যবহার করবে না, ইল্লা মানা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে স্বামী আর স্ত্রীর মধ্যে বৈধ ক্ষেত্রে দুজন দুজনে একে অপরের সঙ্গে যৌনাঙ্গের ব্যবহার করবে, আমার আল্লাহ বলেন কোনো দোষ হবে না, গুনাহ হবে না, এইচআইভি ভাইরাস হবে না, সিফিলিস হবে না, গনোরিয়া হবে না, মাজা শুকিয়ে যাবে না, পাছা শুকিয়ে যাবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, চেহারা বরং বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আখেরাতে জাহান্নামে যাওয়া লাগবে না,
তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন শারীরিক সম্পর্ক হয় আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের ফেরেশতাকে ডাক দিয়ে কয় ও ফেরেশতারা রে আমার বান্দা বান্দি ব্যভিচার না করে ব্যভিচার না করে যে না করে স্বামী আর স্ত্রীর মধ্যে বৈধভাবে তারা সম্পর্ক করছে আমার ফেরেশতা আমার বান্দার বান্দির আমল নামায় তোমরা নেকি লিখতে থাকো জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবে আজবাইন বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝে আসে না স্বামী আর স্ত্রীর মধ্যে মেলামেশাই সব হয় কি করে এটা তো জাস্ট এনজয় এটা তো জৈবিক চাহিদা মেটানো বিশ্ব নবী বললেন আমার সাহাবীরা বলো তো ব্যভিচার করলে কি হয় সাহাবায়াজ বাইঙ্গন বললেন ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ হয় হুজুর আমার বললেন গুনাহের বিপরীত যেটা নেকি হলো সেইটা ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামানি বুতাবা যালিকা ফাউলাইকা হুমুল অতএব যুবকেরা রে কোন বিয়ের সামর্থ্য হয়েছে টিউশনি করে প্রাইভেট করে কামলা দিয়ে ভ্যান চালিয়ে শ্রমিক লেবারের কাজ করেও একটি মেয়ে নুন ভাতের ব্যবস্থা যদি করতে পারো তাড়াতাড়ি বিয়ে করো নবীজি বলেছে তিনজন মানুষকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য ওয়াজিব মনে করেন তার মধ্যে ওই যুবক জেনা থেকে বাঁচার জন্য যে যুবক বিয়ে করে আজকে হুজুর বলেছেন বিয়েকে সহজ করে দাও ব্যভিচারকে কঠিন করো প্রকাশ্য শাস্তি দিয়ে মেরে ফেলো আর দেখে যেন কেউ বিয়ে ব্যভিচার না করে আর বিয়েকে সহজ করে দাও কন্যের মোহর কম ধরো বর যাত্রী কম যাও কনে যাত্রী কম যাও অল্প টাকায় দেন মোহরে বিয়ে দিয়ে দাও অত বাসাবাসির দরকার কি খালি দেখবা তার চরিত্র আর দেখবা আর একটা জিনিস এক নম্বরে দেখবা চরিত্র এক নম্বরে কি দুই নম্বরে দেখবা দিন দিন ছেলেকে নামাজ পড়ে কি ছেলেটি মাদক সেবী কিনা মাদক সেবীর সাথে মেয়ে বিয়ে দাও কষ্ট বাঁচতে বাঁচতে এমন বাসা মেয়ের বয়স 40 বছর হয়ে গেছে কোরআন সামনে নিয়ে বলছে এই হাত দিয়ে বলছে এবার বালিয়াকান্দি একটি তাফসির আমি প্রতি বছর থাকি এটা একটা করলাম 19 বছর সেখানে ধারাবাহিক এবার সুরা বাকারার 193 নম্বর আয়াত তাফসির করছি ছিল বাড়িয়ালা বলছে হুজুর দোয়া করে খুব বিপদে আছি এত বছর আসেন কোনদিন কই নাই এবার বলছে দোয়া করে কি হয়েছে ওই দুটো মেয়ে একটা বিয়ে দিতে পারেনি একটার বয়স 38 বছর একটার বয়স 40 বছর দুজনই অনার্স মাস্টার্স আমি কিন্তু কোরআন হাত দিছি দুইজনই অনার্স মাস্টার্স এদের জীবনে বিয়ে আসেনি কেন ভালো চেয়ার আছে বিয়ে এসেছে ভুল আমি করছি নিজে পাই নিজে কোরআন করছি তখন খালি বেসেছে খালি বেসেছে সামনে ডিগ্রি পরীক্ষা এখন বিয়ে দিয়ে মেয়েটার মাথা নষ্ট করবে হ্যাঁ বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে যদি কোন রকম বিসিএস এ টিকতে পারে ওর বিয়ে হবে ইয়োনোটিক ব্যাস্টেটের সাথে আর এখন প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বিয়ে আসবে ওই বিয়ে আমি দেবো অত বুকা খায় না উনি সালাক তারপরে যখন বিসিএস এ পাশ টিকল না ও নিজেও মেয়ে প্রেম প্রাইমারি স্কুলের চাকরি পেল না তখন বিয়ে এলো এরকম অবস্থা আমাদের দেশে আছে না নাই আরে বিশ্ব নবী তোমার মতো আমার মতো সেরা গালি না আমার রসুল নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন জেনি নেবা হ্যান্ড টু মাউথ ডেলিভারি দৈনিক কাজ করতেন লেবারের কাজ করতেন আর সেই পয়সাতে সংসার চালাতেন তার নাম হযরত আলী এলেম ছিল চরিত্র ছিল রসুল তার
শ্রেষ্ঠ মেয়ে ফাতিমাকে তার সাথে বিয়ে দিল। যদি বলেন সুবহানাল্লাহ, তুমি দেখো বেতন পায় কতটা জিজ্ঞেস না করে উঠলি টুকরি আছে। ভাইরা আমার বন্ধু আমার, বিশ্বনবী বলেন বিয়েকে সহজ করে দাও। যুবকদের বলে গেল যদি দেখো কোন রকম টিউশনি করে প্রাইভেট পড়ি, ভ্যান চালিয়ে অটো চালিয়ে অটুরিয়া ঘাটের লঞ্চ ফেরির ভিতরে ডিম বিক্রি করে খাও, ইসলাম ফুটানি দেখে না, ইসলামে আলগা ফুটানির স্থান নাই। বিশ্বনবী আমার ইহুদির